এখন আমরা শুরু করছি 21 নম্বর অঙ্ক। 21 নম্বর অঙ্কটিতে রয়েছে 5x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 5x প্লাস 7 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x মাইনাস 2 5x প্লাস 7 ইকুয়াল, এখানে আমরা পূর্বের অঙ্কের মতোই এ প্লাস বি হোল স্কোয়ার, সরি এ মাইনাস বি হোল স্কোয়ার যে সূত্র রয়েছে সেই সূত্রে অ্যাপ্লাই করব। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্রটি অ্যাপ্লাই করার আগে আমরা আগে অঙ্কটিকে একটু সাজিয়ে নিই। 5x মাইনাস 2 হোল স্কোয়ার, এবারে এই যে অংশটুকু আছে অর্থাৎ মাইনাস 2 ইন্টু 5x মাইনাস 2 ইন্টু 5x প্লাস 7, আমরা সেটিকে আগে লিখব 2 ইন্টু 5x মাইনাস 2 ইন্টু 5x প্লাস 7, তারপর লিখব প্লাস 5x প্লাস 7 হোল স্কোয়ার এই অংশটুকু 5x প্লাস 7 হোল স্কোয়ার। এবারে যদি আমরা মনে মনে 5x মাইনাস 2 কে এ ধরে নেই এবং 5x প্লাস 7 কে বি ধরে নেই, তাহলে হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্র সেই সূত্র। আমরা লিখলাম যে এ মানে 5x মাইনাস 2 এবং বি তার মানে হচ্ছে 5x প্লাস 7 হোল স্কোয়ার। এবারে আমরা ব্র্যাকেটের বাহিরে যে মাইনাস সাইন রয়েছে সেই মাইনাস সাইন দ্বারা ভিতরে গুণ দেব। মাইনাসে প্লাসে হয় মাইনাস 5x, মাইনাসে প্লাসে হয় মাইনাস 7 সম্পূর্ণটির উপর স্কোয়ার। এখন এখানে দেখা যাচ্ছে যে প্লাস 5x এবং মাইনাস 5x কাটা যায়, তাহলে থাকে মাইনাস 7 এবং মাইনাস 2। যেহেতু দুটোই মাইনাস সাইন সেহেতু আমরা এই 7 এবং 2 যোগ দেব, যোগ দিলে হবে 9। এবং যেহেতু দুটোই মাইনাস সাইন সেহেতু আমরা 9 এর আগে মাইনাস সাইন বসালাম, উপরে রয়েছে স্কোয়ার। এবারে মাইনাসের উপর পাওয়ার হচ্ছে 2, 9 এর উপরও পাওয়ার 2। আমরা জানি যে মাইনাসের উপর যদি পাওয়ার জোড় সংখ্যা হয় তাহলে সেটি প্লাস হয়ে যায়। আমি আবারও বলছি শিক্ষার্থীবৃন্দ, মাইনাসের উপরে যদি পাওয়ার জোড় সংখ্যা হয় তাহলে সেটি সরি হ্যাঁ পাওয়ার জোড় সংখ্যা হয় তাহলে সেটি প্লাস হয়ে যায়। এবার 9 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 9 ইন্টু 9, অর্থাৎ 9 81। এবার আমরা লিখব যে সুতরাং নিম্ন সরল ফল, সমান 81।